ইনশাল্লাহ জয় এর বিষয়ে আমি অত্যন্ত আশাবাদী যে মানুষের মধ্যে ইতিবাচক সারা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা সবাই নারী পুরুষ মুরব্বিয়ান যুবক ছাত্র সবাই কিন্তু নৌকায় ভোট দেওয়ার জন্য উদগ্রীব এবং আমি বিশ্বাস করি আল্লাহ তাআলার হুকুমে আজকে চারটায় ভোট ক্লোজের পরে আমরা গণনার পরে নৌকা জয় আমরা নিশ্চিত হবে ইনশাআল্লাহ হ্যাঁ না আমি ইভিএম এ আরো নিশ্চিত তো বিষয়টা হলো এটা খুবই ভালো খুব সুন্দর পরিষ্কার একটি পদ্ধতি ইভিএম এ সবাই খুব সুন্দরভাবে দিতে পারবে এবং ইজি পদ্ধতি এই নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে হচ্ছে আপনার হ্যাঁ এটা তো অত্যন্ত চ্যালেঞ্জিং এই নির্বাচন আমরা তো অনেক কষ্ট করছি আমাদের নেতাকর্মীরা রাত দিন গত রাত্রে আমাদের এই শহরের 190টি কেন্দ্রের মধ্যে আমাদের কয়েক হাজার নেতাকর্মী কেউ এখন সবাই কিন্তু সকাল সাতটায় আমি যখন হজরত শাহজালাল আহমদুল্লাহ মাজার জিয়ার করলাম তখন দেখি তারা সেখানে দাঁড়িয়ে আছে এটা আমি না আমি আমি এটাকে আশঙ্কা করি না আমি চাই যে সুন্দর পরিবেশে আমরা চারটা পর্যন্ত ভোট গণনা হবে ভাই শেষ একটা প্রশ্ন জাতীয় পার্টির মেয়র প্রার্থী তিনি বলছিলেন কয়েকদিন ধরে তিনি যে এজেন্ট দিতে না পারে সেরকম একটা প্রচেষ্টা আছে আজকে ভোট এরকম কোন প্রচেষ্টা কি আসলে হচ্ছে আমাদের না আপনারা এখানে কার কি অবস্থা এটা সব আপনারা আপনারা সাংবাদিকরা আছেন হ্যাঁ অবশ্যই আমি যে শুনেন নির্বাচন আমি বিশ্বাস করি আমি গণতন্ত্রে বিশ্বাস করি আমার দল একটি গণতান্ত্রিক দল এবং এই দলের সাথে সারা এদেশের স্বাধীনতার থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে এই দলের সম্পৃক্ততা ছিল তা আমরা বিশ্বাস করি আমি যদি নির্বাচন হেরেই যাই মানে হেরে যাই তারপরে আমি এই ফলাফল মেনে নিব আচ্ছা ভাই আপনি একজন বড় সাংবাদিক আমি আপনারে বলি যে আপনি কেউ যদি আমি আমার যদি এজেন্ট না দিতে পারি এটার জন্য অন্য কেউ দায়ী কেউ কি বাধা দিছে আপনি কে জিজ্ঞাসা করেন তো কাউকে বাধা দিছে কিনা এখন আমার নৌকার যদি কোনো এজেন্ট না থাকে অন্য কি বা সাংবাদিকরা বা প্রিসাইডিং অফিসার বা কেন্দ্রের দায়িত্বশীল যারা তারা কি করবে এখানে এখানে অন্য প্রার্থী যারা তাদের এজেন্ট পাওয়াটা প্রায় 1300 এজেন্ট লাগে এই শহরে এই সিটিতে 190টি সেন্টারে প্রায় 1300 এজেন্ট দিতে হয় এজন্য সব সেন্টারে সব প্রার্থীরা এজেন্ট পাবে এটা তো আশা করা যায় না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ